আকীদা আমলের বিদাত, কবর পাকা করা আর তারপরে কবর ওরস লাগানো, ফুল চড়ানো ইত্যাদি এইসবের বিদাত, এতো ধর্মের নামে করে বাড়াবাড়ি করে বাড়িয়ে যাচ্ছিল না, বাড়িয়ে দিয়ে গোমরা হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো রক্তকে হারাম করেছেন, সেটাকে হালাল করে নিয়ে যে মারা জায়েজ বা মারা ফরজ, এটাকে মারতে হবে, আমাদেরকে এই কাজ করতে হবে, শাসকের কোনো প্রয়োজন নেই। আর এক শ্রেণীর লোকের মনে করে এর নাম জেহাদ, এইভাবে তারা জঙ্গিসে যে তারা এমন নিষ্পাপ ব্যক্তিদেরকে খুন করে থাকে যাদেরকে খুন করা আল্লাহ পাক হারাম করেছেন। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল হক, এমন কোন ব্যক্তিকে খুন করবে না যাকে খুন করা আল্লাহ হারাম করেছেন। এরা হারাম খুনকে হালাল মনে করে, জঙ্গিরা ধর্মের নামে করে, মনে করে এর মাধ্যমে আল্লাহকে রাজি করলাম, কিন্তু আল্লাহকে নারাজ করে জাহান্নামে চলে গেল। মুসলিমদের ক্ষেত্রে এদের বাড়াবাড়ি, জি না মুসলিমদের মসজিদে কেন হামলা করবে, হ্যাঁ মুসলিমদের বাজারে কেন হামলা করবে, দেশে কেন হামলা করবে। তারপরে অমুসলিম যারা তাদের ক্ষেত্রেও এমন নয় যে অমুসলিমদের রক্ত হালাল। কেউ যদি কোন এমন অমুসলিমকে হত্যা করে যার সাথে আমাদের চুক্তি আছে, তুই আমাকে মারবি না তোকে আমি মারব না, চুক্তি আছে, যে কোন রকমের চুক্তি হোক, সে জিম্মি হোক অথবা মুস্তামান হোক, জি মুয়াহাদ হোক, জি এই তিন শ্রেণীর অমুসলিমদের সাথে আমাদের চুক্তি আছে। জিম্মি মুসলিম দেশে বাস করে, মুসলিম দেশের সরকারের যেসব দায়ী দায়িত্ব আছে সেগুলো পালন করে, সরকারের যেগুলো আইন আছে সেগুলো মেনে স্থায়ী ভাবে বা সেখানকার বিশেষ করে জিজিয়া দিয়ে সেখানে যদি মুসলিম স্টেট হয় তাহলে জিজিয়া দিয়ে তারা জিম্মি। আর মুস্তামান যাদেরকে মুসলিম সরকার নিরাপত্তা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, কেউ তাকে মেরে দিল অমুসলিম, কে মেরে দিল কেউ কোন মুসলিম, মহাদ তার সাথে চুক্তি আছে, মানে সরকার চুক্তি করেছে তোমাকে নিরাপত্তা দেওয়া হলে, যেমন এখানে দু বছর চার বছরের জন্য, দশ বছরের জন্য, অনেক অমুসলিম এসে কাজ করছে যে কোনো দেশে আছে এরকম, বা এক দেশের আরেক দেশের সাথে চুক্তি আছে, সেই দেশ আমাদের বিরুদ্ধে লড়াই করে না, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করি না, আর ওই দেশের লোকে গিয়ে সেখানে বোমা ফুটিয়ে মেরে দিল, গুলি করে মেরে দিল, জি তারা মহাদ তাদের সাথে চুক্তি আছে যে তারা আমাদের খুনের পিপাসিত না, আমরা তাদেরকে খুন করব না, জি। আর মহাদ কিছুক্ষণের জন্য চুক্তি যদি হয়ে থাকে, কিছুদিনের জন্য চুক্তি হয়ে থাকে, সেটা যে কোনো রকমের ভিসা দিয়ে, ভিজিট ভিসা দিয়ে দশ দিনের জন্য, দুই ঘন্টার জন্য, কিছুদিনের জন্য জানা হইল তারা অমুসলিম দেশে থাক অথবা মুসলিম দেশে আসুক, এই তিন শ্রেণীর লোক এই আহাদিসের আওতাভুক্ত। মহাদ তাদের সাথে চুক্তি রয়েছে যে তারা আমাদেরকে খুন করতে চায় না, তাদের খুন আমাদের জন্য হালাল নাই। কেউ যদি এই রকম অমুসলিমকে খুন করে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাত অত দূর কথা, অথচ ধর্মের নামে বাড়াবাড়ি করে মানুষ আল্লাহকে রাজি করলাম, জান্নাত যাওয়ার কাজ করলাম, কিন্তু নবী কি বলছেন, কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লামিয়ার আর আয়াত, জান্নাতের সুগন্ধি পাবে না, অমুসলিমকে খুন করেও জান্নাত থেকে বঞ্চিত হইতে হবে, এই হচ্ছে স্পষ্ট সহিহ বুখারীর হাদিস। কেউ যদি না মানে তাহলে সে আল্লাহর কথা রাসূলের কথা মানে না, তার তো কোনো আর ওষুধ নেই, কিন্তু যে মানতে চাইবে সামিয়ানা ওয়া আতানা তার জন্য এই হাদিস। একমাত্র ওই কাফের যাকে হারবি বলা হয়েছে, হার মানে যুদ্ধ, আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, আপনাকে মারছে, আপনি মার খেয়ে বলবেন যে এই গালে মারলে এই গাল পাইতে দিলাম না, এটা ইসলাম শিখায় না, তখন তাকে মারো, তখন তাকে মারো, একমাত্র হারবি তাহলে একবারে সীমিত ক্ষেত্রে, হ্যাঁ সংকীর্ণ সীমিত ক্ষেত্রে, এই ক্ষেত্রে শুধু আল্লাহ পাক ইল্লা বিল হক এই ক্ষেত্রে বলেছেন। আর তারপরে কেউ যদি বিবাহিত জেনা করে সেই ক্ষেত্রে বলে, দণ্ডবিধান ক্ষেত্রে বলা হয়েছে, অথবা কোন মুসলিমকে খুন করে পেশাস খুনের বদলে খুন, সেই ক্ষেত্রে ইল্লা বিল হক বলা হয়েছে। এটা হচ্ছে এফরাদ, ধর্মের নামে বাড়াবাড়ি করে নেকির আশাই করলেন কিন্তু নেকি না জাহান্নামে যাওয়ার কাজ করলেন, এটা হচ্ছে এফরাদ। আর তাফরি